বাবা বসবো? হ্যাঁ বসো। কোথায় ছিলে তুমি? আব্বু তোমার খেলতে গেছিলাম, বাট ওই জায়গায় গিয়ে আমি একটা জিনিস নিয়ে খুব কনফিউজ হয়ে গেছি। কি বলো? আসলে বাবা, সাকসেস লাইফটা কাকে বলে? সাকসেস লাইফ? চলো আজকে আমরা ঘুরে উড়াবো। ঘুরে উড়াবা? হ্যাঁ আচ্ছা তাহলে চল। বাবা তার ছেলেকে নিয়ে রওনা হলো ঘুড়ি উড়ানোর উদ্দেশ্যে, কিন্তু ঘুড়ি উড়ানোর মাধ্যমে কিভাবে দিবে ছেলের এই প্রশ্নের জবাব? চলুন দেখা যাক কি হয়। বাবা আমি তোমাকে বললাম যে সাকসেস লাইফ কাকে বলে, বাট তুমি ঘুড়ি নিয়ে আসলে কেন? তুমি এই ঘুড়ির মাঝে জীবনে মানে খুঁজে পাবে। শোনো, জীবনে আমরা যে উঁচুতে আছি বা থাকি সেখান থেকে প্রায় মনে হয় ঘুড়ির সুতোর মতো কিছু বন্ধন আমাদের উপরে যেতে বাধা দেয়, যেমন ঘর, পরিবার, অনুশাসন, সন্তান, মা বাবা। আর আমরা সেই বন্ধনগুলো থেকে কখনো কখনো মুক্ত হতে চাই। বাস্তবে ওই বন্ধনগুলোই আমাদের উঁচুতে টিকিয়ে রাখে, স্থির রাখে, নিচে পড়ে যেতে দেয় না। ওই বন্ধন না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা উপরে যেতে পারি, কিন্তু অল্প সময়ে আমাদের পতন হবে ওই বিনেসুতোর ঘুড়ির মতোই। জীবনে তুমি যদি উঁচুতে টিকে থাকতে চাও তবে কখনো এই বন্ধন ছিঁড়বে না। সুতা আর ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশে ঘুড়িকে দেয় ভারসাম্য, তেমনি সামাজিক পারিবারিক বন্ধন আমাদের জীবনের উচ্চতা টিকে থাকার ভারসাম্য দেয়, আর এটাই প্রকৃত সফল জীবন। আমি তোমাকে ছেড়ে কখনো যাবো না। আমি সবসময় তোমার কথা শুনবো। আচ্ছা এবার বাড়ি চলো।